এভরিওয়ান, আজকে তোমরা সব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, চুবড়ি নিয়ে চলে এসেছি শাক তুলতে, মানে তুলতে না তুলবো। এই যে টবটা আমার হয়েছে, দেখো দেখো, এই টবে আমি সুজনি শাক চাষ করেছিলাম, বায়োরেডকে নিয়েছি। তা অল্প একটু হবে, যাই হোক, যা অল্প একটু হোক আর যাই হোক, তা অন্য কিছু শাকের সম্পর্ক দিলে ভালো হতো, কিন্তু না, মনে মনে করে আছি যে শুধু সুজনি শাকটা শুধুই করবো, মানে অন্য কিছু শাকের সঙ্গে মেশাবো না, তাই একটুখানি হয় একটুখানি হবে। তবু তো নিজের টবে চাষ করেছি, একটা ভালো লাগবে। চলো শাকটা তুলে তুলতে তুলতে গল্প গল্প কথা বলবো। সেই একটা কি কবিতা পড়েছিলাম অঙ্কন, মনে পড়ছে তো? সেই শাক তুলছে পুকুর ধারে এসে, ছোটবেলায় পড়েছিলাম, ভুলে গেছি কবিতাটা। ও পিছন দিকে ছেলে কবিতাটা বলছে, প্রশ্ন না কবিতাটা। সেই মাগো আমায় ছুটি দিতে বল, সেই কবিতার কথা, মোট কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ওদিকে মোটামুটি রাত্রি রান্না হবে, আজকে বৃহস্পতিবার তো, সকালবেলা সবজিটা কেটেই হাঁটতে গেছি, এখন টিফিনটা খেলাম, খেয়ে না টিফিনটা খেয়ে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না, বসে বসে বলতো বিশ্রামও হবে আর শাক তোলা কাজটাও করে দেখেই যাবো। এই আর বেশি এদিকে আনছি না, আনলে কি বলতো, এখানে ঠাকুরের মোটা বালতি টালতি থাকে, তারপর জল দেওয়ার গাছে ড্রামটা থাকে, তো ওগুলো রাখা যাবে না। অনেকটাই হয়েছে, মানে তুলি তুলি দেখাতি কতটা হয়েছে। এই আর একটা টবে কিন্তু ছেলে বসে দিলে মাছ দিয়ে কিন্তু আর একটা টবে কিন্তু হয়ে যাবে জানো। শিকড় বেরিয়ে চলে এসেছে, মোটামুটি আর একটা যেন টব হলে ভালো হয়, মানে এই টবে আর ধরছে না, মানে এই টবে যারা ওরা চালা চলে গেছে, মানে ওরা চাইছে আর একটা অন্য জায়গা। না এটা বাগদি বুড়ি, তাই বাগদি বুড়ি নেই, হল অসুবিধা কি আছে। ছেলে কবিতাটা এখন মনে করে করে এসে বলছে যে শাকটাকে তুলবে যেন মা একটা বাগদি বুড়ি, তার মানে ও আমাকে বোঝাতে চাইছে আমি বাগদি, তাই বাগদি বুড়ি অসুবিধা। শাক তোলা কমপ্লিট, একে এতটা শাক হয়েছে, ভেজে কতটুকু হয় সেটাও তোমাদের আমি দেখাবো, চলো রান্নাঘরে যাই। এবার ওদিকে মিস্টার হাল্লা চা করে রেডি, এই অঙ্কন একটু জল ঢেলে দিতে হবে বাইকে করে নাকি মেরে, এখন আমাদের সামনে সপ্তাহে এটাকে যাওয়ার প্রোগ্রাম করা হচ্ছে। দিক দিয়ে গেলে রাস্তাটা শর্ট হবে, রাস্তা ভালো পাওয়া যাবে, জ্যাম পাবো না, সেই নিয়ে এখন আমাদের ওই রাস্তাটা, ওই রাস্তাটা, ওই যেটা তোমরা তো দেখতেই পাবে কোথায় যাব, তোমাদের কাছে কিন্তু লুকিয়ে কিছু করতে পারবো না, কোথায় যাই না যাই সবই তোমরা জানতে পারো। মানে যেটা এই আচ্ছা না, ওই যে রোগামের কাছে কি আবার এ হয়ে গেছে, মোগামে গিয়ে তো ঠিক আছে। বললাম মিস্টার হালা চা করে রেডি, চা খাবো, জল গরম করে আর রান্না করা সোজা চলে যাবো রান্না করতে। মাছটা শেষ হয়ে গেছে, জিনিস যা আছে মোটামুটি এখনো চলবে এক সপ্তাহ, কিন্তু কিছু কিছু জিনিস আমার দু একদিনের মধ্যে লাগবে। এরকম ছেলে বলছে চা খেতে খেতে যে ফর্দটা বলছি পরে নেই, ইমামি মাস্টার্ড অয়েল দু প্যাকেট, পাক্কা 9:30 বাজে, দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো আমার রান্নাঘরের ঘড়ি, পাক্কা 9:30 বাজে, 9:30 সময় রান্নাঘরে ঢুকলাম, মানে রান্না করছি। এটা মটর ডাল আমি সিদ্ধ করে গিয়েছিলাম, ভালো করে দেখানো যাচ্ছে না, যাই হোক এটা মটর ডাল আমি সিদ্ধ করে গিয়েছিলাম টকের ডাল করবো বলে, আম দিয়ে টকের ডাল হয়, কী কী রান্না হবে তোমাদের আগে বলে দিই। আর এই কাঁকরোল কেটে গোল গোল করে কেটে নুন মাখিয়ে গিয়েছি, কাঁকরোল ভাজা হবে, আর এখানে হবে ঝিঙে আলু কেটে গেছি, ঝিঙে আলু পোস্ত, আর এই শাক কটা তুলেছি স্পেশাল আজকে, দেখি এই শাক কটা যা হয় তাই একটুখানি পোস্ত ছড়িয়ে ভাজবো।
চলো রান্না বান্না শুরু করে দিই। রান্না বান্না শুরু করতে করতে তোমাদের সঙ্গে গল্প করবো। কালকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা সব জায়গায় হয়েছে, বৃষ্টিটা মোটামুটি সব জায়গায় হয়েছে। বৃষ্টি বৃষ্টি হলে অতটা ভয় লাগে না, বৃষ্টির সময় বৃষ্টি তো হবে, সেটা তো পরের কথা হবে। যা বাজ পড়েছে, বীভৎস বাজ পড়েছে, মানে আমি জানালা কপাট জানালা তো দিয়ে দিয়েছি, প্লাস জানালা দিয়ে যে দেখবো বৃষ্টিটা হচ্ছে কেমন, সেই সাহসটুকু আমি পাইনি। জানলার পর্দাগুলো দিয়ে দিয়েছি দুটো করে, মানে আমার ভয় লাগছে অলরেডি। শাকগুলো একটু কেটে নিচ্ছি, মানে সুজি শাক ভাজা কি দেখবে ডেলা ডেলার মতো একটু হয়ে যায়, মানে জড়িয়ে যায়, ওই জন্য একটুখানি হালকা করে কেটে নিচ্ছি। বৃষ্টিটা হলো সেরকম, আরেকটু হলে ভালো হতো, কিন্তু সেরকম আর হলো না, তো সেই গরমটা ঠিক রয়ে গেছে। আর কালকে তো তোমাদের ডেলি ব্লগ দিইনি, তোমার ব্লগ দেখে বুঝতেই পেরেছো যে আমার ইউটিউব সম্বন্ধে কিছু জানা অজানা কথা তোমাদের আমি কালকে শেয়ার করেছি। তা আজকে ভাবলাম একটু ডেলি ব্লগে আবার ফিরে যায়, একঘেয়েমি ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে ইচ্ছা করো সব মানুষের। দেখবে সকালবেলা মেঘ করেছিল, দেখো এখন জানলা দিয়ে আমার রোদ্দুর উঁকি মারছে, মানে কথা বলতে মানে ভগবানের লাইট চলে এসেছে। বৃহস্পতিবার ঘর দোরের কাজ বাড়তি করা যায় না, কেন ঝাড়া মোছাটা আমি কম করি বৃহস্পতিবার, কম করি মানে করি না, কিন্তু বৃহস্পতিবার ঝাড়া মোছা কম থাকলে কি হবে, ঠাকুর পুজোটা একটু বেশি থাকে, ঠাকুরের আম পাতা দেয়া সিঁদুর দেয়া কত কি থাকে, মাঝে মাঝে ছেড়ে পড়ে দেয়, মিথ্যে কথা বলে লাভ নেই। নিরামিষ রান্না করতে বেশিক্ষণ লাগবে না, যদিও ঝটপট হয়ে যাবে। পোস্ত জায়গা খুলতে গেলাম, দেখলাম পোস্ত বারন্ত, মানে বারন্ত মানে আমার ঠাকুরের আলমারিতে আছে, আমার রান্নাঘরে নেই। আমার তো সবকিছু জিনিস মাস কাপড়ে এসে তোমরা জানো তো ঠাকুরের আলমারিতে সব চলে যায়, ওখান থেকে প্রয়োজন মতো আমি এদিকে বার করে নিয়ে আসি। যদি আমি এদিকটা পুরো রান্নাঘরে করে নিই কি হবে, ঠাকুরের দিকে রান্না করতে গেলে আমি এখানে ঠেকাচ্ছি, ঠেকা মানে ঠেকে যাওয়া জিনিস ঠাকুরের রান্নাঘরে নিয়ে যায় না, ওই জন্য সবকিছু নতুন জিনিস মানে বাজার থেকে যা নিয়ে আসি মুদিখানা আর কি শুকনো, সেগুলো সব ঠাকুরঘরের আলমারিতে আমি রেখে দিই, তোমরা যারা আগের ব্লগ দেখেছো তোমরা জানো। আর আমার এখানে কম করে ঠাকুরঘর থেকে ওই আলমারি থেকে বের করে নিয়ে এসে আমি ব্যবহার করি, তা দেখলাম নেই আমাকে ঠাকুরঘর থেকে আনতে হবে, যাই চলো। চলে এসেছে দেখে পোস্ত, দেখলে বললাম ঠাকুরঘরে থাকে, আর তোমাদের বললাম না যা আছে মোটামুটি আমার এক সপ্তাহ এখনো চলবে, বাকি কিছু জিনিস দু তিন দিন চলার মতো হবে, ওই জন্য সেটাকে স্লিপটা তাড়াতাড়ি করতে বললাম, যে স্লিপটা পরে রাখ, আমাদের যে দোকান থেকে জিনিস দেয় ওই দোকানদারকে দিলে জিনিস সব বাড়িতে দিয়ে দিয়ে মানে বাড়িতে বয়ে দিয়ে দেয়, সুবিধা হয়। রান্নাটা করে করে নিয়ে তারপরে ঝটপট করে, কারণ ভুষটা হালকা স্নান করতে শুয়ে গেছে, মানে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু তার মধ্যে আমাকে রেডি করে নিতে হবে, খেয়ে যাবে না, মানে টিফিন তো খেয়ে নিয়েছে, আমি টিফিনটা দিয়ে দেবো, তার তাড়াতাড়ি করে রেডি করতে হবে। চলো রান্না বান্না করে নিয়ে তারপরে আসবো। যাই হোক দুপুরে যদি খেতে আসে ভালো, না রাত্রিবেলা এসে খাবে, খাওয়ার কোনো ঝামেলা নেই, একদিকে ভালো।
যে খাবার হলেও হলো না হলেও হলো, মানে যদি কালকে আমি একটু বলে রাখতো যে তাড়াতাড়ি বেরোবো তাহলে আমি তাড়াতাড়ি করে নিতাম, যেহেতু কোনো ব্যাপার না। কাজকর্ম সারলাম, সুন্দর রোদ্দুর উঠেছে, তোমাদের রান্নাঘর রান্না করতে করতে বললাম। আর এই ব্যাগ জানো আমার স্টোর করা আছে, তা আমার যারা আমার আজকে প্রথম ব্লগ দেখছো তারা এই প্যাকের ভিডিও আমার আছে, যে বাড়িতে সেন্সিটিভ স্কিনের ঘরোয়া প্যাক কতটা উপকারী, তোমরা সেই ভিডিও দেখে নিও কিভাবে আমি বানিয়েছি, পেয়ে যাবে। আর ছেলে স্নান করতে ঢুকেছে, পিঠে সাবান দিয়ে দাও বলে বুঝতেই পারলে যে বসে পিঠে সাবান দিলাম। আর আমি এখন বসবো 10-15 মিনিট, যে স্নান করতে যাওয়ার আগে আমার এই 10-15 মিনিট আধ ঘন্টা একটু ব্রেক থাকে, এইটা শুকনো হোক শুকনো হোক করা হবে, জাস্ট ডিস্টার্ব করা হবে, কারণ সকাল দিকে তো একটা না চলে, তারপর আমাদের পুজো করা এই সেই মুক্ত মুক্ত আছে। চলো ডিস্টার্ব করি, তারপরে আসছি তোমাদের সামনে। হ্যাঁ, কি রান্না করেছি তোমাদের দেখি, দাও রান্না করেছি দেখো, টকের ডাল, আর এখানে আছে দেখো শাক ভাজা, দেখো এতটা এইবার এতটা নয় ঠিক, এতটুকু হয়েছে কিন্তু আমার কাছে অনেকটা, আর এই কাঁকরোল ভাজা, আর এই ঝিঙে আলু পোস্ত। ব্যাপারটা কি মানে গাছের জিনিস তো, যে কোনো জিনিস তোমরা দেখবে যে বাজার থেকে ফুল কিনে আনা আর নিজের গাছ থেকে যদি দুটো ফুল তুলে ঠাকুরকে দেওয়া হয় সে তার আনন্দটা কিন্তু অনেক, এটাও সেরকম আমার আজকে হয়েছে। বাজার থেকে শাক কিনে আনাটা সেটা তো কিনে সবসময় পাবো, আর এটা যেহেতু আমি চাষ করেছি মানে আমার টপ থেকে আমি তুলে ওইটুখানি হয়েছে, মানে জিনিসটা ওইটুখানি হলে কি হবে আনন্দটা এত বড় আমার মনের মধ্যে, মানে খুব আনন্দ পাচ্ছি, খুশি পাচ্ছি যে না এই মানে আমার টবে শাক চাষ করে এই শাকটা আমি আজকে ভাজা করেছি, মানে এরকম একটা ব্যাপার। যাও গ্রামের দিকে হলে ধরো আমার বাপু বাড়ি থেকে যেত চারিদিকে মাটি আছে, শাক সবজি তোমার দেখেছো অন্য ব্লগে, কিন্তু আমার ফ্ল্যাট বাড়িতে তো আর ওরমভাবে চাষ করা যাবে না, টবে যতটুকু হবে ততটুকু, তা সত্যি মানে খুব আনন্দ পেয়েছি আজকে। যাই হোক ছেলে স্নান করে বেরোব, আমিও স্নান করতে যাবো, তারপরে পুজো, তারপরে খাওয়া দাওয়া, চলো। যাবে না তাই বৃহস্পতিবার দিন কি হলে কি হয়
আমি একটা শাড়ি মোটামুটি মতো করে জড়িয়ে ঠাকুরকে পুজোটা দিই, রেগুলার সম্ভব হয় না, বৃহস্পতিবার দিনটা মেনটেন করার চেষ্টা করি। চলো জামা কাপড় তুলি, তারপর কথা বলবো। বাইরে বৃষ্টিও ঝিরঝির করে পড়ছে, বোঝা যাচ্ছে না আমরা হালকা বৃষ্টি পড়ছে, আর আকাশ তো মেঘটা পড়ে এসে তোমাদের বললাম, আর খাওয়া দাওয়া করে বৃষ্টি হালদার এই বসেছে, মোটামুটি বৃষ্টি থামলে তারপর তো যাবে, নাহলে কি করে যাবে বলো, ভিজে যাবে স্কুটিতে। আমি ওই মাঝখানে গিয়ে ঢুকবো, সবার মাঝখানে গিয়ে বসে একটু টিভি দেখবো, গল্প গুজব করবো, মানে এই করে আমাদের মোটামুটি দুপুরটা কেটে যাবে। তাহলে এই ব্লগটা বেশি বাড়াবো না, রাতের ব্লগটা একটা অন্য করবো, এই ব্লগের সঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তা আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তোমাদের বারবার বলেছি যে আমি আরও উৎসাহ পাই, আরও মনের দিক দিয়ে জোর পাই, তোমাদের কমেন্টে আমার অনেকটা মনের জোর বাড়িয়ে দেয়। হালকা একটা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না, হালকা ঝিরে ঝিরে একটা বৃষ্টি পড়ছে। যাই হোক, টাটা, আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, টাটা।